হ্যালো সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আজকে রবিবার কিন্তু আমাদের এনএমদের আজকে রবিবারও ছুটি নেই এখন ঘড়িতে বাজে পৌনে নটা ঠিক এই সময় আমি আমি বেরোচ্ছি তো বেরিয়ে কোথায় যাচ্ছি কি কী করছি সেটা দেখতে হলে পুরো চোখ রাখো আর দেখে নাও তোমরা আজকে আমাদের বিশেষ কর্মসূচি পাল বিশেষ কর্মসূচি পালস পুলিও যেটা চলছে তো সেটার জন্য আমি যাব। পুরো বাস আমি সুপারভাইজার তো প্রত্যেক বুথে বুথে আজকে যাব তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখছি তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের পাস পলিওতে এন এমদের কাজ থাকে প্রথমেই আমি চলে গিয়েছি আমার একটা বুথে তো দেখো আমার আন্ডারে আছে টোটাল ছটা বুথ তো পাস দিন যেটা সেটা কিন্তু আমি ছটা বুথের কাছেই যাই আর প্রথমে যেখানে চলে এসেছে ওখানে এসে দেখলাম মোটামুটি ওদের পঁচিশ তিরিশটা মতো বাচ্চা খাওয়ানো হয়েছে কারণ শুরু হয়ে গেছে অলরেডি ওরা শুরু করেছে সাড়ে আটটা থেকে তো ক্যান পাওয়ার পরই ওরা শুরু করেছে আর তখনই সঙ্গে সঙ্গে বাচ্চারা খিচুড়ি নিতে আসে যেহেতু এটা আইসিডিএস সেন্টারেই হচ্ছে বুথটা তো একেবারে তাদের পালস পুলিও খাইয়ে নিয়ে যাচ্ছে তো আমি যাওয়ার পরে বেশ কিছু বাচ্চা এলো তাদেরকে আমিও খাওয়ালাম আর এটা হচ্ছে ট্যালিসিট বুথে ওরা খাওয়াচ্ছে তার জন্য ওদের কাছে কি কি থাকে দেখে নাও এখানে যেমন একটা ভ্যাকসিন ক্যান আছে আর ওদের কাছে থাকবে একটা ট্যালিসিট আর ওদের একটা লাইন লিস্টিং থাকে যেখানে ওদের শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চার নাম থাকে তাছাড়া আর একটা খাতা থাকে যেখানে ওরা যাদেরকে খাওয়াচ্ছে তাদের কিন্তু নাম লিখতে হয় আর টেলিসিটে দাগ দিতে হয় টেলি কাজ ওঠায় আর একটা বুথে সবসময় দুজন করে এখন মানে আগে দুজন থাকতো এখন যদিও চারজন বলেছে কিন্তু দুজন করেই রাখা হয়েছে একটা গ্রামে আমার দুজনই কাজ করছে তো স্বাভাবিক দুজন একটা বুথে রয়েছে পালস পলিও বুথের দিন টাইম হয় নটা থেকে চারটে তো যাদের প্রয়োজন হয় তারা ক্যান পাওয়ার পরে অনেক আগেই শুরু করে দেয় আর এখানে কিন্তু যেহেতু আমাদের আইস প্যাক চারটে দেওয়া থাকে সেটা কিন্তু বার করা হয় না তাই এখানে পালস যেটা ভ্যাকসিন সেটাকে বের করার পরে বাচ্চাদেরকে জড়ো করে খাওয়ানোর কথা বলা হয় তো আমাদের যতটা সম্ভব এখানে জড়ো করার চেষ্টা করা হয়েছিল তারপরেই একটা ভায়াল ভেঙে সেখান থেকে খাওয়ানো হচ্ছিল এবার আমি এই বুথ থেকে চলে গেলাম আমার সেন্টারে যে বুথটা হচ্ছে সেখানে তো এখানে এসে দেখলাম মোটামুটি অনেকগুলো বাচ্চা খাওয়ানো হয়ে গেছে সে তখন পঁচিশটা মতো বাচ্চা খাওয়ানো হয়েছে তো তারপরে আমি আসার পর আমিও কয়েকটা বাচ্চাকে খাইয়ে দিয়েছি আর এখানে আর একজন যে কাজ করছিল ও দাগ দিচ্ছিল আর আমার আশা দিদি এখানে খাইয়ে দিচ্ছিল যে সেন্টারে হয়েছে তো বাচ্চা মোটামুটি তাড়াতাড়ি চলে আসছিল। আমাদের সুপারভাইজারদের কাজ হচ্ছে প্রত্যেক বুথে গিয়ে দেখা যায় ঠিকঠাকভাবে বুথ হয়েছে কিনা আর ঠিকঠাক জিনিসপত্র আছে কিনা সবকিছু সব কিছু মেনটেন হচ্ছে কিনা আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মার্কিংও ঠিকঠাক হচ্ছে কিনা আমি প্রত্যেকের কাছে গিয়ে লাইন লিস্ট চেক করেছিলাম তাদের ট্যালি শিট দেখেছি ট্যালিশিটে সাইনও করে দিয়েছি আর তাদের ভ্যাকসিনের যদি আরও প্রয়োজন থাকে তাহলে সেটা জানানো দরকার হয় যদিও আমার এখানে কারোর ভ্যাকসিনের প্রয়োজন হয়নি আর আর প্রথম দিনে ট্যালিশিট যেটা সেখানে জাস্ট তাক দেওয়া তো সেটা খুবই সহজ ছিল আমি মোটামুটি সবগুলো বুথি ঘুরে নিয়েছি অবশেষে যেখানে এসছি সেখানে অনেকটা টাইম বেজে গিয়েছে টিফিন টাইম হয়ে গিয়েছিল তো আমার আশা দিদিরা সেকেন্ড এনএম দিদি মানে যেখানে বুথটা ছিল সেখানে আসার পরে দেখলাম যে এত কিছু খাবার আয়োজন আছে তো আমরা সবাই মিলে টিফিনটা করে নিলাম কারণ বাল্ট পোলিওতে সেভাবে তো আর আলাদা করে টিফিনের ব্যাপার থাকে না সময়ও হয় না কিন্তু এখানে এসে সমস্ত কিছু ডেটটার মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল যেহেতু টাইম চারটে পর্যন্ত চারটে পর্যন্ত তো বসে থাকতেই হবে আমরা আসার পরে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এখানে এই গ্রামে চারজন যে টিম মেম্বার ছিল আমার একটাই ভূতকো হয়েছিল সেখানে তারা বসেছিল এটা ছিল একটা দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরটা হচ্ছে গ্রামের মাঝে তো সমস্ত বাচ্চা আসার সুবিধা আর এই যে এই মুড়িটা হচ্ছে আমার খুব প্রিয় মুড়ি এটাকে চাল ভাজা বলা হয় মানে হলুদ মুড়ি তো আমার এক আশা দিদি এটা খুব ভালো করতে পারে তো আমি গিয়েছি বলে আমি পছন্দ করি বলে ও নিয়ে এসছে সবাই আমরা একসাথে তাই বেশ টিফিনটা করে ফেললাম প্রচুর রকম খাওয়া ছিল এত কিছু খাওয়ার পর এই যে চাল ভাজা খাওয়ার পর চলে এসছে আমাদের কামরাঙা কামরাঙা তো মানে ভীষণ ভালো লাগে এটা খুব মিষ্টি কামরাঙা ছিল কামরাঙা হচ্ছে ভিটামিন সি এ ভরা তো আমার আশা দিদি এনেছিলো এক আশা দিদি আর এক আশা দিদি বেশ গাছের লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মেখেছিল দেখি লোভ লাগছে আমরা বেশ পেট ভরে খেয়ে নিয়েছি তারপর আমরা চলে এসছি আমাদের আরও একটা সেন্টার যেটা হচ্ছে অন্য সেন্টার এখানে আমার ক্যান নামে তো এখানে ক্যান তোলার জন্য চলে এসেছিলাম আর এর পরের দিন আমার কাজ শুরু হয়ে গেছে পরের দিন আমার প্রত্যেক টিম মেম্বার যারা দুজন করে একজন ভ্যাকসিন ক্যান নিয়ে আর একজন দেওয়াল লিখতে লিখতে আর হাতে ট্যালিসিট নিয়ে ঘুরে ঘুরেছে তো আমি আসার পর প্রত্যেক টিমের কাছে মোটামুটি পাঁচ থেকে দশটা বাড়ি চেক করেছি এক্সপাড়ি পি বাড়ি মিলে টোটাল চেক করেছি আর আশা দিদিরা যে মার্কিং করেছে আমাদের সুপারভাইজার যারা আমরা হই প্সপোলিও তাদের কাজ হচ্ছে তারাও নিচে আমরা সাইন করে দিই চেকড বাই লিখে নিজেদের নামটা লিখে ডেটটা লিখে দিই আর রাস্তাতেও আমি যে বাচ্চাগুলোকে দেখছিলাম সবার আঙুল দেখতে চাইছিলাম কারণ তারা পালস পুলিও খেয়েছে কি না খেয়েছে এটাই তো একমাত্র প্রমাণ আঙুলের দাগটা তো মোটামুটি ঘুরলাম আশা দিদির সাথে বেশ কিছু ঘোরার পরে একটা বাড়িও গিয়েছিলাম যেখানে আমার একটা নিউ বর্ন বাচ্চা ছিল তো তাকেও গিয়ে পালস পুলিও খাওয়ানো হলো আরও যা যা বাড়ি ছিল সেগুলো ঘুরলাম তাছাড়া আমার একটা ফোর টেন ছিল বাড়ি যেহেতু ঘুরছি সঙ্গে বিপিটা রেখেছিলাম আর ওজন এক কাশের দিনই গিয়েছিল তো ওই টিমে গিয়ে আমার দুটো কাজই হয়ে গেল নিউ বর্ন চার কাছে গিয়েছিলাম তাকে কিছু অ্যাডভাইসও দিয়ে দিলাম একবারে যেহেতু পালসপোরীয় ভিজিটটাও হয় আর সঙ্গে আমাদের অন্যান্য যে কাজগুলো থাকে হোম ভিজিট সেগুলোও করে নেওয়া হয় যাক এইভাবেই কাটলো আমাদের পালসপোরীয় ডিউটি